একটি গ্রামে শারদা অনামিকা শাশুড়ি বৌমা থাকত। তাদের একটা মাংসের দোকান ছিল। যাদের যতখানি মাংসের প্রয়োজন হতো তারা তাদেরকে ততখানি মাংস দিয়ে টাকা নিত, আর সেই টাকা দিয়ে তারা নিজেদের সংসার চালাত। তখন একদিন শাশুড়ি মা নিজের দোকানে ঠাকুরের ছবির সামনে প্রদীপ জ্বালাচ্ছিলেন। আশীর্বাদ করো প্রভু, যেন সব মাংসের দোকান বন্ধ হয়ে যায় আর আমাদের দোকানে সবাই আসে, তাহলে আমার স্বামীর চুল আমি তোমাকে দান করব, আমার বৌমা খালি পায়ে হেঁটে তোমার কাছে আসবে। তারপর ঘন্টি বাজিয়ে সে আরতি করে। বৌমা অনামিকাও সেই আরতি নিজের মুখে চোখে নেয়। তারপর শাশুড়ি মা শারদা কাউন্টারে এসে বসে পড়ে। বৌমা যে কাউন্টারের কাছে দাঁড়িয়েছিল তাকে বলে, বৌমা আজকে মাংসের দাম কম আছে, বাইরে গিয়ে বোর্ডে একটু লিখে দাও দেখি। আমি কথা বলবো না, আমার মুখ হাড়ি হয়ে আছে। তাই বুঝি, এক মিনিট দাঁড়াও, এক্ষুনি বলছি। এমনটা বলে শারদা কাউন্টারের মধ্যে কিছু খোঁজাখুঁজি করতে লাগে। তা দেখে অনামিকা খুব অবাক হয়ে যায়। আপনি কি খোঁজাখুঁজি করছেন মা? হাতুড়ি বৌমা, খুব মুখটা হাড়ি হয়ে আছে তো, দুবার পেটালেই ঠিক হয়ে যাবে তাহলে, সেই জন্যই খুঁজছি। তা শোনার পরেই অনামিকা সামান্য হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে লাগে, ওরে বাবা, হাতুড়ি পেয়ে গেলে আমাকে পেটাতেও পারে। এমনটা ভেবে বাইরের থেকে হাসি মুখ করে সে শারদার দিকে তাকায়। ও মা, দেখুন না, যেই আপনি হাতুড়ির নামটা নিলেন, আমার হাড়ি মুখ একদম সাধারণ হয়ে গেল, একবার তাকিয়ে দেখুন। এমনটা বলে অনামিকা দাঁত দেখিয়ে হাসে। তাকে দেখে শারদাও মনে মনে খুব হাসে। তারপর বেশি কিছু কথা না বলে অনামিকা মার্কারটা তুলে বাইরে নিয়ে এসে বোর্ডের মধ্যে 1 কেজি চিকেনের দাম 150 টাকা লিখে আবার শারদার কাছে সে ফিরে যায়। তখনই শারদা দেখতে পায় একটা গলির কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুরগিগুলোর দিকে চেয়ে আছে। বৌমা, ওই মুরগিগুলোর ঠ্যাং, হাড়, ভেতরের আঁত, চর্বি এগুলো কোথায় রেখেছো? হঠাৎ করে এই নোংরা জিনিসগুলোর কথা কেন জিজ্ঞেস করছেন মা? ভগবানের জন্য ওসব বিক্রি করে টাকা রোজগারের কথা ভাববেন না, দিনের পর দিন আপনি না লোভী হয়ে উঠছেন। যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দাও, আগে বলো কালকে নোংরাগুলো আছে না ফেলে দিয়েছো? আসলে মা, কাল কাচরাওয়ালা আসেনি না তো, হয়তো এখনো পড়েই আছে। এক্ষুনি গিয়ে ওই সব নোংরা তুলে আনো দেখি, যাও। শাশুড়ি মার এরকম কথা শুনে অনামিকা তখন মনে মনে ভাবতে লাগে, হঠাৎ করে আমাকে ওসব জিনিস আনতে কেন বলছে? হে ভগবান, আবার ওগুলো দিয়ে পায়েস টায়েস বানিয়ে দেবে না তো? এমনটা ভাবতে ভাবতে সে ভেতরে চলে যায়। ওখানে একটা কালো প্লাস্টিকে সব বাঁধা রাখা ছিল, সেটা তুলে অনামিকা এনে শাশুড়ি মাকে দিয়ে দেয়। এবার দেখো বৌমা, আমি এই নোংরা জিনিসগুলো দিয়ে পায়েস বানাবো আর অনেক প্রাণীদের খিদে মেটাবো। এমনটা বলে সেই প্লাস্টিকটা নিয়ে সে বাইরে বেরিয়ে আসে। সেখান থেকে হাড় গোড় মাংসের টুকরো কুকুরকে খেতে দেয়। প্রথমে কুকুরটি এসে হাড় গোড় খেতে লাগে, তারপর শারদা একটা মাংসের টুকরো বের করে তাকে দেয়। ততক্ষণে সেখানে আরেকটা কুকুর এসে হাজির হয়ে যায়। শারদা আরেকটা টুকরো বের করে তাকেও দেয়। ততক্ষণে আরও একটা কুকুর এসে হাজির হয়, তাকেও শারদা টুকরো দেয়। তারপরে আবার একটা কুকুর আসে। আরে বেচারারা কতই ক্ষুধার্ত, এবার থেকে তোদেরকে আমি এসবগুলো খাইয়ে দেব। কিন্তু অনামিকার এসব কাণ্ড ভালো লাগছিল না। ও মা, এভাবে কুকুরদেরকে খাওয়ানো কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভালো আইডিয়া নয়, আমার কথাটা শুনুন। আমি শাশুড়ি, তুমি বৌমা, তুমি যা বলবে সেটা শুনবো না, আমি যা বলবো সেটা শুনতে হবে। শোনো, বেশি কথা যদি বলো না তাহলে গোটা মুরগি এনে কেটে তোমার চোখের সামনে এদেরকে খাইয়ে দেব। আপনি ভালো কাজ করছেন না মা, আগে থেকে এই কুকুরগুলো আমাদেরকে খুব বিরক্ত করছে, আমার কথাটা শুনুন। অনামিকা অনেক বোঝাবার চেষ্টা করা সত্ত্বেও শারদা শোনে না। এভাবেই দিন কাটছিল। শারদা এভাবে কুকুরদের মাংস খাওয়ার অভ্যেস করে দেয়। তারপর অসুস্থতার কারণে শারদা বিছানা ধরে নেয়। তারপর বাড়িতে থেকেই অনামিকা শাশুড়ি মার দেখাশোনা করতে লাগে। অনামিকার বাচ্চারা হরিশ আর ভাবনা স্কুল থেকে ফেরার পরে খুব দুষ্টুমি করত, আর অনামিকাকে বাড়ির কাজকর্ম, রান্নাবান্না করতে দিত না। সেসব কাণ্ড দেখে তখন অনামিকা বাচ্চাদেরকে টাকা দিয়ে বলে, বাচ্চারা আমার অনেক কাজ আছে, পাশের গোলদারির দোকানে গিয়ে যা পছন্দ সেটা কিনে খাও, আর কিছুক্ষণ তোমরা ফোন দেখো। এটা শোনা মাত্রই আগে ভাবনা টাকা নিয়ে ছুটতে গোলদারির দোকানে চলে যায়। সেখানে ছিল ওই কুকুরেরা, যাদের মাংস খাওয়ার অভ্যেস হয়ে গেছিল। ভাবনাকে ছুটতে দেখে তার ওপরে তারা আক্রমণ করে দেয়। ভাবনার কান্না শুরু হয়ে যায়,
একটা কুকুর এসে ভাবনার পায়ে কামড়ায়। অন্য আরেকটা কুকুর এসে ভাবনার হাত ধরে টানতে লাগে। তারপর আরেকটা কুকুর এসে ভাবনার অন্য আরেকটা পা ধরে কামড়ায়। এভাবে সেখানে যতগুলো কুকুর ছিল সব এক এক করে এসে ভাবনার ওপরে আক্রমণ করে। ভাবনা খুব কান্নাকাটি করে, খুব জোরে জোরে চিৎকার করতে লাগে। ততক্ষণে হরিশ পেছন থেকে এসে একটা বড় ছড়ি দিয়ে তাদেরকে খুব পেটায়। তারপর সেই কুকুরগুলো ভাবনাকে ছেড়ে হরিশের ওপরে আক্রমণ করতে লাগে। বোন, তাড়াতাড়ি বাড়ি যা, আর মাকে বল, মাকে ডেকে নিয়ে আয়, যা তুই তাড়াতাড়ি বাড়ি যা, সে এভাবে চিৎকার করে বলে। ক্ষত বিক্ষত শরীর নিয়ে ভাবনা ছুটে বাড়ির দিকে যায়। ভাবনার এই ক্ষত বিক্ষত পরিস্থিতি দেখে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে। সে তার পেছনের কারণ জিজ্ঞাসা করে। তাড়াতাড়ি করে ঘর থেকে একটা লাঠি তুলে সে ছুটে হরিশের কাছে যায়। কিন্তু ততক্ষণে কুকুরদের আক্রমণে হরিশ নিজের প্রাণ হারিয়েছিল। কুকুরগুলো হরিশের চামড়াগুলো টেনে টেনে খাচ্ছিল। অনামিকা ডান্ডা দিয়ে মেরে তাদেরকে ভাগায়। তবে গিয়ে কুকুরগুলো সেখান থেকে পালায়। চোখে জল নিয়ে হরিশের মৃত শরীরটিকে কোলে তুলে অনামিকা তাকে বাড়ি নিয়ে আসে। ঘরের বাইরে মাদুর পেতে তাকে শুইয়ে দেয়। তার মাথার কাছে সে প্রদীপ জ্বালিয়ে দেয়। অতি কষ্ট সহকারে সারদা নিজের বিছানা থেকে উঠে হরিশের কাছে আসে। তাকে দেখে সে খুব কান্নাকাটি করে। গ্রামবাসীরা যখন জানতে পারে তারা অনামিকার বাড়িতে আসে। অনামিকাকে তারা অনেক সান্ত্বনা দেয়। বিকেলবেলায় যখন প্রসাদ আর রমেশ বাড়ি ফেরে, হরিশের কথা জানার পরে তাদের উপরে যেন আকাশ ভেঙে পড়ে। পরের দিন তারা হরিশের সব শেষ ক্রিয়াকর্ম করে। দুদিন পরে গ্রামবাসীরা এই ভাবনা চিন্তা করে যে আর কোনো বাচ্চার সাথে যেন এরকম কাণ্ড না হয়। তাই সেই সব কুকুরগুলোকে ধরে সরকারি লোকেদের হাতে তারা তুলে দেয়। তখন থেকে শাশুড়ি বৌমা মাংসের দোকান বন্ধ করে তরি তরকারির দোকান খোলে আর তা থেকেই সংসার চালায়। এই গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাড়ির বাগানের মধ্যে দুটো চেয়ার লাগানো ছিল। একটাতে কৃষ্ণা আর অন্যটাতে সুভাষ বসে। দুজনও চেয়ারে বসে বসে কৃষ্ণার মেয়ে অনামিকার রাগের কথা চর্চা করছিল। আমি আর আপনাকে কি বলবো, আপনার মেয়ের রাগের কথা শুধু এই গ্রামের লোকেরাই নয়, আশেপাশের গ্রামের লোকেরাও যে এবার জেনে গেছে যে আপনার মেয়ের নাম নি অনামিকা, সেই বলে ও সেই রাগে অনামিকা। না না বাবা, হাত পা ধরছি, আমাদের চাই না। কি আর বলবো পুরোহিত মশাই, আমি বললেও আমার কথা যে কেউ শোনে না। অনামিকার সেই ছোটবেলা থেকেই খুব রাগ। 25 বছরের হয়ে গেছে, অনেক ডাক্তার দেখিয়েছি, পুজো পাঠ করিয়েছি, আপনি তো সবই জানেন। এসব যেন কি লাভ হবে কৃষ্ণবাবু, কেউ তো শুনতেই রাজি হচ্ছে না। অনামিকার রাগের কথা সবাই জেনে যাওয়াতে কেউ আর আগ বেরিয়ে আসছে না তাকে বিয়ে করার জন্য। এবার আমি আসি। এমনটা বলে সুভাষ ঘটক সেখান থেকে চলে যান। ততক্ষণে বাসন্তী তাদের জন্য গরম গরম 2 কাপ চা নিয়ে সেখানে আসে। সুভাষ ঘটককে সেখানে না দেখতে পেয়ে তার নিয়ে জিজ্ঞাসা করতে লাগে। এইমাত্র উনি গেলেন বাসন্তী, তবে চা আনার আগে একবার জিজ্ঞাসা করতেই তো পারতে। আচ্ছা ঠিক আছে, পরের বারে এলে তাকে 2 কাপ চা খাওয়াবো। তবে ভালো কোনো সম্বন্ধ দেখলেন উনি? না বাসন্তী, উনি বলছিলেন মেয়ের রাগের কথা সবাই জানে, তাই তাকে বিয়ে করার জন্য কেউ আগ বাড়িয়ে আসছে না আর চলে গেলেন। তার এই কথা শুনে বাসন্তী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তাদের রাগী মেয়ের কোথাও বিয়ে হচ্ছিল না বলে তারা দুজনেই খুব চিন্তিত ছিল। তারা খুবই চিন্তিত ছিল, মা বাবার এই কষ্ট মেয়ে অনামিকা দেখতে পাচ্ছিল না। তাই সে গ্রামের এক মন্দিরে যায়, সেখানে ঘণ্টা বাজায়, মা দেবীকে সে দণ্ডবোধ করে। দেবী মা, আমি নিজের রাগ কম করে নেব, কিন্তু আমার বিয়ে হচ্ছে না বলে মা বাবার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি আমার জন্য একটা ভালো সম্বন্ধ এনে দাও, আমি নিজের রাগ কম করে নেব আর ভালোভাবে সংসার করব। এই বলে সে প্রণাম করে। ঠিক সেই সময় সুভাষবাবু মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসেন। তথাস্তু মা, ঈশ্বর যেন তোমার সব স্বপ্ন পূর্ণ করেন। ঈশ্বরকে যা বলে প্রার্থনা করলে সেই রাগের ওপরে তুমি একটু কাজ করো, দেখবে তোমার জন্য ভালো সম্বন্ধ আসবে। তার এই কথা শুনে অনামিকা ভীষণভাবে রেগে যায়। কিন্তু সে নিজের রাগকে সংবরণ করে আর মনে মনে ভাবতে লাগে, আমি যদি বলি আমি নিজের রাগ কম করে নেব তাহলে সম্বন্ধ আসতে লাগবে, যত আজেবাজে কথা বলে। এরকমটা ভাবে তারপর সে বাড়ি ফিরে আসে। আমি দেবী মাকে বলেছি রাগ কম করে নেব, শুধু তিনি যেন ভালো সম্বন্ধ পাঠান। অনামিকার এই কথা শুনে তার মা বাবা খুব আনন্দিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। মা, তুমি একদম চিন্তা করো না, পুরোহিত মশাই বলেছেন তিনি আমার জন্য ভালো সম্বন্ধ আনবেন। অনামিকার কথা শুনে মা বাবা খুব আনন্দিত হয়, এই ভেবে যে যাক এবার মেয়ে পাল্টাচ্ছে।
এক সপ্তাহ পরে সুভাষ ঘটক দুটো কথা বলে, আর তাও আবার মিথ্যে। অনামিকার এই মাথা গরমের কথা সে সারদার পরিবারকে জানায় না, আর অনামিকার পরিবারকে এটা জানায় না যে সারদার কী রকম ব্যবহার। অনামিকা আর রমেশের খুব ধুমধাম করে বিয়ে হয়। অনামিকা এবার নিজের শ্বশুরবাড়িতে পা রাখে। অনামিকা যেই না সারদার বাড়িতে পা রাখে, সেই সারদা বৌমার ওপরে শাশুড়ি মার দম্ভ দেখাতে লাগে। এই বৌমা, এসে টিভিটা চালিয়ে দাও। সারদার এভাবে বলাতে অনামিকা এসে টিভিটা চালিয়ে দেয়। শোনো, আমার বেশি আওয়াজ কিন্তু পছন্দ নয়, আগে নিজে শোনো, তারপর ভালো করে আমার জন্য লাগিয়ে দাও। তার কথা শুনে অনামিকা নিজের রাগ আগে সংবরণ করে, তারপর টিভিটা শোনে। টিভির সাউন্ড খুব কম দেওয়া ছিল। যেই টিভিতে অ্যাড আসতে লাগে, অনামিকা শাশুড়ি মার কাছে যায়, তারপর সব সিনগুলো বিবরণ দিয়ে বলে। তার কথা শুনে সারদাও হ্যাঁ বলে। কিছুক্ষণ পরে কারেন্ট অফ হয়ে যায়। সারদা বেরিয়ে এসে বাগানে বসে। তারপর আর অনামিকা নিজের রাগ সংবরণ করতে পারে না। সে রাগের মাথায় টিভির রিমোটটার দু টুকরো করে দেয়। ঠিক সেই সময়ে, কি হয়েছে বৌমা? রিমোটটা হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেছিল মা। বিকেলে বাবা কাজ থেকে ফেরার পরে নিয়ে আসবেন, এখন তুমি খবরের কাগজটা নিয়ে এসো দেখি। তার এমন কথা শুনে অনামিকার রাগটা একটু ঠান্ডা হয়। তারপর খবরের কাগজটা নিয়ে বাগানে সারদার কাছে এসে যায়। কাগজটা নিয়ে এখানে এসে বসো, আর তাতে কি লেখা আছে সেটা পড়ে পড়ে আমায় ধীরে ধীরে বলো। সারদার এমন বলাতে অনামিকার রাগ আবার মাথায় চেপে যায়। সারদাকে মারার জন্য অনামিকা সারদার মাথার ওপরে হাতটা তোলেই কি সারদা অনামিকাকে দেখে ফেলে। যেমন তেমন করে অনামিকা নিজের রাগটাকে কন্ট্রোল করে আর হাতটাকে নামায়। সারদা একটা পায়ের ওপরে আরেকটা পা চাপিয়ে বসেছিল। এত দেরি হচ্ছে কেন? চাও আমার পায়ের তলায় বসে খবরের কাগজটা পড়ো। তাছাড়া আর কোনো উপায় ছিল না, তাই অনামিকা সারদার পায়ের কাছে বসে খবরের কাগজটা খুলে পড়তে লাগে। সারদাও মন দিয়ে শুনে। ততক্ষণে হলে ফোনটা বেজে ওঠে। সারদা ফোনটা তোলার জন্য হলে যায়। ফোনটা তুলে সে কথা বলতে লাগে। অনামিকা যে খুব রেগেছিল, সে হাওয়ায় খবরের কাগজটা ছুঁড়ে দেয়। তাতে অনামিকার রাগটা একটু কন্ট্রোল হয়। তারপর হেসে হেসে অনামিকা ঘরের ভেতরে ঢোকে। ততক্ষণে সারদার ফোনে কথা বলা শেষ হয়ে গেছিল। অনামিকাকে জিজ্ঞাসা করে সে ভেতরে কেন এলো। আরে বৌমা, খবরের কাগজটা কোথায়? আরে মা, আমি ভেবেছিলাম আমার জন্য ফোন এসছে, খবরের কাগজগুলো ছেড়ে চলে এসেছিলাম। তারপর আবার যখন ফিরে গিয়ে দেখলাম হাওয়ায় সব কাগজগুলো উড়ে গেছে। এমনটা বলে হাসতে হাসতে অনামিকা ভেতরে চলে আসে। আচ্ছা বেশ, যাও খাবার বেড়ে দাও। এমনটা বলে ডাইনিং টেবিলের ওপরে গিয়ে বসে শাশুড়িমা সারদা। অনামিকা ধৈর্য রেখে মনে মনে তখন ভাবতে লাগে, আর ধৈর্য রাখা যাচ্ছে না, যত ধৈর্য ছিল পেরিয়ে গেছে। এবার যদি শাশুড়িমা কিছু বলেন, তাহলে তো আজকে আমার খেলা ওনাকেই সহ্য করতে হবে। এই ভেবে সারদাকে গিয়ে সে খাবার বেড়ে দেয়। সারদা খেতে খেতে ডাল তরকারি চাটনি দেখে তাকে বকাবকি করতে লাগে। এ কি রান্না করেছো, একটা তো স্বাদ নেই, ডালে নুন নেই, তরকারিতে ঝাল নেই, ভাতটা সেদ্ধ হয়নি, এরকম কি কেউ রান্না করে? যত গতিতে সারদা তাকে বকাবকি করছিল, ঠিক সেই গতিতেই অনামিকার মাথায় রাগ চাপে আর ডাইনিং টেবিল থেকে একটা গ্লাস তুলে সে মাটিতে ছুঁড়ে ফেলে। তারপর গিয়ে সারদার নাকটাকে সে দাঁত দিয়ে কামড়ে দেয়। ঠিক সেই সময় প্রসাদ আর রমেশ বাড়ি ফেরে। অনামিকার দুটো হাত ধরে তারা দুজনে দুদিকে টানতে লাগে। দুদিক থেকে গায়ের জোর লাগিয়ে টানার ফলে অনামিকা সারদার গিয়ে নাকটা কামড়ে দেয়। ফলে সারদা খুব জোরে চিৎকার করে ওঠে। তারপর যেমন তেমন করে বাবা ছেলে অনামিকাকে টেনে নিয়ে যায়। সাধারণ দেখতে লাগতো যে সারদাকে, এখন সে নাকবিহীন সারদা হয়ে ওঠে। সারদাকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে যাওয়া হয়। ডাক্তারবাবু সারদার চিকিৎসা করেন। কিছুদিন পরে বাবা ছেলে এই চেষ্টাই করে যেন শাশুড়ি বৌমার মধ্যে মেল হয়ে যায়। এভাবে অনামিকা নিজের রাগকে সংবরণ না করতে পেরে রাগের মাথায় শাশুড়ির নাকটাই কেটে ফেলে, আর ফলে তার রাগের কথা তারা সবাই জেনে যায়। তবে যেভাবে অনামিকা রাগের মাথায় শাশুড়ির সাথে কাণ্ডটা ঘটালো, সেরকম কি কোনো কাণ্ড রাগের মাথায় আপনার আর আপনার শাশুড়ির মধ্যে ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।